একটা কথাই আছে যে পৃথিবীর সমস্ত সফল ব্যক্তির পিছনে একটা যন্ত্রণাদায়ক কাহিনী থাকে এবং সমস্ত যন্ত্রণাদায়ক কাহিনীর শেষে একটা সফলতা থাকে। নমস্কার বন্ধুরা, আমি অলোক রঞ্জন। আপনারা এই মুহূর্তে দেখছেন আপনাদের নিজের চ্যানেল বাইশ বর্ধমান। আজকে আমি এমন এক ব্যক্তির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো যে মানুষটার জন্ম থেকে দুই হাতের বিন্দুমাত্র নেই। আই রিপিট, জন্ম থেকে যে মানুষটার দুই হাতের বিন্দুমাত্র নেই, জন্মের পর থেকে কীরকমভাবে বিভিন্ন প্রতিকূলতাকে সামনে রেখে তিনি এগিয়ে গেছেন তার সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলবো, এবং তার সম্পর্কে বিশেষ বিশেষ কথা তো বলবই, কারণ তিনি একজন সত্যিই বিশেষ মানুষ। আমি হয়তো টাটা বিড়লাদের জীবন কাহিনী জানি না, বা জানলেও বইতে পড়েছি, সামনে দেখিনি, কিন্তু আজকে যে মানুষটাকে আমি আপনাদের সাথে পরিচয় করাতে চলেছি তাকে আমি নিজের চোখে ছোটবেলা থেকে দেখে এসেছি। তার থেকে আমি বয়সে মাত্র দু বছরের ছোট। তার বাড়ি আমার পাশের গ্রামে। আমি নিজের চোখে দেখা এমন একজন মানুষের কঠিন সংগ্রাম আপনাদের সামনে আজকে তুলে ধরব। যে মানুষটার সম্পর্কে আমি বলবো তার কাছে আমরা ডাইরেক্টলি সমস্ত কথা শুনবো। তিনি একটু পরেই আমার পাশে এসে বসবেন, আমরা ডাইরেক্টলি তার কাছে কথা শুনবো এবং সমস্ত কথা আপনারাও শুনতে পাবেন, অনুভব করতে পারবেন। তার আগে আমি ছোট্ট করে তার সম্পর্কে বলে দিই, তিনি এই মুহূর্তে প্রাইমারি স্কুল টিচার। জন্ম থেকে তার দুই হাত না থাকার জন্য যেভাবে প্রতিকূল পরিস্থিতিতে তিনি এসেছেন, তিনি মাটিতে দাঁড়িয়ে 5.5 ফুট ওপর পর্যন্ত পায়ে করে বোর্ড ওয়ার্কিং করতে পারেন, তিনি পায়ে করেই ফোন ধরতে পারেন, তিনি পায়ে করেই খেতে পারেন, তিনি পায়ে করেই ভালো গানও গাইতে পারেন। আস্তে আস্তে আপনাদেরকে আমি তার সম্পর্কে সমস্ত কিছু ডাইরেক্টলি দেখাবো, আপনারা দেখতে থাকবেন ভিডিওটার শেষ পর্যন্ত যে এই মানুষটা কীভাবে কোনো কিছু না থাকা সত্ত্বেও। একটা জিনিস খেয়াল করে দেখুন, আমার দুটো হাত আছে, দুটো পা আছে, আমি সম্পূর্ণ সুস্থ, কিন্তু যে মানুষটার দুটো হাত কিচ্ছু নেই তার জীবনটা কিভাবে চলে। আমি ডেকে নিচ্ছি আমাদের সেই স্বনামধন্য বিশেষ, মানে বিশেষভাবে বিশেষ ব্যক্তি জগন্নাথবাবুকে আমার পাশে আসার জন্য আমি অনুরোধ করছি, আসুন। আচ্ছা জগন্নাথদা, শুরুতেই তোমাকে একটু বলি যে ধরো আমাদের ইনস্টিটিউটে বা আমাদের ইউটিউব চ্যানেলে তুমি আজকে প্রথম, আজকে তোমার কাহিনীগুলো আমি আমার স্টুডেন্টদেরকে শোনাতে চাইছি, বা আমার যারা দর্শক বন্ধু রয়েছেন তাদেরকে শোনাতে চাইছি, শুধুমাত্র একটাই মানসিকতা নিয়ে যে তোমার জন্মের পর থেকে যে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তুমি বড় হয়েছো যেটা আমরা দেখেছি, তো আমি চাইছি আমার ছেলেরাও সেটা দেখুক, আমার দর্শক বন্ধুরা যারা আছেন তারাও সেটা এটা দেখুক। তো আমি শুরুতেই তোমার মুখ থেকেই তোমার নাম, তোমার ঠিকানা এগুলো আমি একটু জানতে চাইব, যাতে করে আমার দর্শক বন্ধুরা বুঝতে পারেন। আমার নাম জগন্নাথ বাউরি, গ্রাম বেলুটি পোস্ট ব্রেন্ডা, মানে পুলিশ স্টেশন হাউস গ্রাম, জেলা পূর্ব বর্ধমান। আমি বেলুটি গ্রামে ব্রেন্ডা অঞ্চলে বাস করি, আর আমার জন্ম থেকে দুটো হাতই নেই। আমি সেটা সবাই দেখতে পাচ্ছেন যে একদম, মানে গোড়া থেকেই নেই। আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কোনো ডুপ্লিসিটি নেই, আর আমার তো জামা খুলে দেখানোর কোনো প্রয়োজন নেই, জন্ম থেকেই তার নেই। তা আমার দুটো হাত জন্ম থেকে নেই। আমার মা বাবা ছিলেন খেত মজুর, আমরা চার ভাই বোন, আমাদের খুব খুব কষ্টের জীবন ছিল। এখনও মানে ওই রকম একটা প্রতিকূল অবস্থার মধ্যেই আমরা জীবনযাপন করি। তা মা ইত্যার বাড়িতে ঝি টি খেটে আমাকে পড়াশোনা করিয়েছেন, ছোটোবেলায় প্যান্ট জামা স্নান খাওয়া দাওয়া সব মাই করিয়েছেন, তখন এতটা করতে পারতাম না। যখন আস্তে আস্তে বড় হই, হ্যাঁ, এই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বা বন্ধুবান্ধবের সঙ্গে মানে মেলামেশা করাতে বুঝতে পারি যে আমি বড় হয়েছি, আমাকে আমি নিজে কিছু করতে হবে। তখন আমি আস্তে আস্তে খাওয়া দাওয়া স্নান করা সাবান মাখা তেল মাখা এ টু জেড সব কিছু পায়ে সাহায্য করেছি, এবং পায়খানা করে জল ছোঁচ করার মতো পায়ে প্যান্ট পরা জামা পরা এ টু জেড সব পায়েই করেছি। হ্যাঁ, নৈমিত্তিক কর্মগুলো সব তো পায়েই করেছে, যে হাত নেই তো উপায় নেই, করতে তো হবে, উপায় নেই, আমাকে করতে হবে। হ্যাঁ, এইভাবে আমাকে জীবনযাপন করতে হবে। আজ মা বাবা আছেন, কালকে হয়তো সবাইকে যেতে হবে একদিন, সেভাবে মানে প্রাকৃতিক নিয়মে সকলকে চলে যেতে হবে। হ্যাঁ, যিনি সৃষ্টি হয়েছেন একদিন ধ্বংস হবেন, এর আগে তা ওই ভেবে চিন্তে আমি ভাবলাম আমাকে যখন এই পৃথিবীতে এসেছি আমি যখন, আমাকে তো জীবনে স্ট্রাগল করে বেঁচে থাকতে হবে এভাবে। আচ্ছা, তো তোমার স্কুল মানে বাড়ি থেকে স্কুলটা কত দূরে ছিল? বিষয়টা হচ্ছে আমি জগন্নাথদার সব কিছুই জানি,
একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। ওনার জন্মের পরতে আমার 2 বছর পর আমার জন্ম, ফলে ওই 2 বছর তো আমি জানতেই পারি না, কোনোভাবেই সম্ভব নয়। তো আমি একেবারে ওনার ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি সবটাই জানি, কিন্তু আমি তবুও প্রশ্ন করব, ওনাকে জিজ্ঞেস করব আপনাদের সুবিধার্থে। কেমন তো তোমার বাড়ি থেকে স্কুল কত দূরে ছিল? এটা প্রাইমারি স্কুল না হাই স্কুল? প্রাইমারি স্কুল, হাই স্কুল। প্রাইমারি স্কুল ছিল কাছে, প্রাইমারি স্কুলে এক মাস্টার, ওটা একটা ঘটনা আছে। আমি যখন ছোট ছিলাম প্রাইমারি স্কুলে ভর্তি হবো, তখন মাস্টারমশাই আমার ঠাকুমাকে বলতেন যে কাকিমা বা জেঠিমা বলে একটা সম্মান করে নিয়ে বলতে, আপনার এই জগন্নাথকে আমি মানে লেখাপড়া শেখাবো, আমার নাম কিন্তু জগন্নাথ নয়, আমার নাম ছিল শিবা। মাস্টারমশাই আমাকে স্কুলে নিয়ে যেতেন রুটির লোভ দেখিয়ে, রুটির লোভ দেখে। হ্যাঁ, রুটির লোভ দেখে, তখন তো রুটি ছিল, তখন তো আর স্কুলে ভাত ছিল না আগের মতন। হ্যাঁ, আমিও খেয়েছি। হ্যাঁ, খেয়েছেন। আর তখন রুটি ছিল স্কুলে, সে রুটির লোভ দেখে আমাকে স্কুলে তার পায়ের এই বড় আঙুলের ফাঁকে পেন্সিল ভরে স্যার, হেড স্যার, ওর নাম হচ্ছে ভূতনাথ পাল, স্বর্গীয় ভূতনাথ পাল, আমাকে নিজের ছেলে থেকেও বেশি ভালোবাসতেন। আমি সময়ে খাওয়া দাওয়া জুতো না বলে উনি ওনার বাড়িতে নিয়ে গিয়ে আমাকে খাওয়া দাওয়া করাতেন। এই ছেলে না খাবে, ওনারা মারা যাবে। আর স্যার তো, আর তখন তো প্রাইমারি মাস্টার ছিলেন গরিব, মানে এখনকার মতন তো ছিল না, এত মাইনে ছিল না। তখন মাস্টারমশাই বলতেন আমি তো সবাইকে খাওয়াতে পারবো না বাবা, তো ওইখান থেকে আমি কিছু খাবার তোর জন্য আমি সংগ্রহ করে রেখেছি, তুই খাবি চল। আমি সেই খাবারটা কাঁধে করে নিয়ে চলে আসতাম যে আমার আদার্স 3 ভাই বোনকে, বা আমিও একটু মুখে নিয়ে জল খেয়ে নিই, এইভাবে আমার দিন যাপন চলতো। তা উনি আমাকে একজন আর খাবার 3-4 জন মিলে ভাই বোন মিলে খেতে, হ্যাঁ খেতাম। তা মাস্টারমশাই আমাকে পায়ের মধ্যে ওই পেন্সিল ভরে লেখালেখি শিখিয়েছিলেন। তারপর যখন আস্তে আস্তে মানে ভূতনাথ বাবুর হাত ধরেই তোমার শুরু, হ্যাঁ লেখালেখি শুরু। তারপর আপনার যখন আমি হাই স্কুলে ভর্তি হই, ক্লাস 6-এ পড়া চলাকালীন, তখন আমাদের যিনি যে স্যার আমাকে সৃষ্টি করেছিলেন লেখাপড়ার দিক থেকে, উনি মারা যান। আর হাই স্কুলেও পেলাম এক স্যারকে, নাম ছিলেন মোহাম্মদ হোসেন সাহেব, উনিও নিজের ছেলে, মোহাম্মদ হোসেন সাহেব, মোহাম্মদ হোসেন সাহেব, উনি নিজের ছেলের মতোই ভালোবাসতেন, যত রকমের সুযোগ সুবিধা আমার জন্য, যে মানে একটা প্রতিবন্ধীর জন্য যা যা মানে প্রয়োজন উনি সব করেছিলেন আমার জন্য। তার মানে প্রাইমারি স্কুল হাই স্কুলে মনের মতো মাস্টার অবশ্যই পেয়েছিলাম। তা ওনাদের চরণে আবার কি বলবো, শতকোটি প্রণাম। অবশ্যই অবশ্যই, আমিও আমি অন্তর থেকে আমিও প্রণাম করছি ভূতনাথ বাবু এবং মোহাম্মদ হোসেন স্যারকে, কারণ সত্যি যদি তারা দুজন না থাকতেন এই একদম প্রাইমারি লেভেলে, তাহলে হয়তো আজকে আমরা তোমাকে এই জায়গায় দেখতে পেতাম না। ওনার পর ছিলেন একজন শামসুল হক দফাদার, উনি আমাকে মানে বিনা পয়সায় টিউশন পড়াতেন, মদন বাবু বলে একজন ছিলেন, মদন বাবু ভেদিয়ার, ভেদিয়ার। আর ওই হাউস এই আপনার ওই সিলুর বসন্তপুর হাই স্কুলের একটা মাস্টার ছিলেন ম্যাথের, মানে খুব স্যার, ভালো স্যার, উনি ফ্রিতে আমাকে 3 বছর টিউশনে পড়েছিলেন। এবং আমি মাধ্যমিকে যাতে ভালো রেজাল্ট তৈরি করতে পারি, তার জন্য উনি মানে ওতপ্রোতভাবে আমার পিছনে লেগেছিলেন এবং আমাকে প্রাণপণে চেষ্টা করেছিলেন যে যেভাবে হোক রেজাল্ট ভালো করাতে পারে, সেটা ভবিষ্যৎ অনিশ্চিত। পরবর্তী পর্যায়ে আমাকে বিশ্বভারতীতে চান্স করে দিয়েছিলেন, কিন্তু আমি, এবং এর মধ্যে একটু বলে রাখি যে এই যে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত যে সমস্ত শ্রদ্ধেয় মাস্টারমশাইদের প্রাণপণ চেষ্টা ছিল, সেই চেষ্টা কিন্তু বিফলে যায়নি না, কারণ জগন্নাথদা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিল। আজ থেকে 21 বছর আগে, যেটা ভাবলেই গায়ে কাটা দেয়, আজ থেকে 21 বছর আগে 2000 সালে মাধ্যমিক দেওয়া, যে সময় সর্বসাকুল্যে গোটা পশ্চিমবঙ্গে ফার্স্ট ডিভিশন পেত 35,000 মতো, 30-35,000, সেই সময় ফার্স্ট ডিভিশন পাওয়া মানে একটা বিশাল একটা ব্যাপার, সেটা আজকে দিনে যারা পড়াশোনা করে তাদের সাথে তুলনা করলেই বোঝা যায়। তো সেই সময় ফার্স্ট ডিভিশন পাওয়া ছেলে নিশ্চয়ই সেই সমস্ত শিক্ষকদের সহচর্যেই হয়েছে, এগুলো অবশ্যই তারা ভীষণভাবে প্রশংসার দাবি রাখে। ওনাদের কাছে আমি ঋণী, অবশ্যই ঋণ শোধ দেওয়ার মতো নয়, মানে জীবনের যে সময় মানুষের কোনো জিনিস প্রয়োজন হয়, সেই প্রয়োজন যিনি মেটান তার ফলে যে ঋণটা তৈরি হয়, এই ঋণটা সারা জীবনে যত কিছু রিটার্নে দিই না কেন, এই ঋণ কখনো শোধ হওয়ার নয়, এটা হয়ও না। ঠিক, এবারে তুমি একটা কথা বলো, যে আমরা তো স্কুল লাইফের কথা শুনলাম, তোমার এই চাকরি পাওয়া মানে আজকের দিনে যে প্রাইমারি স্কুল মাস্টার তুমি হয়েছো, এই চাকরি পাওয়ার পিছনের ইতিহাসটা একটু বলো। ওর ইতিহাসটা বলি, খুব দুঃখের সঙ্গে বলছি, আমি আস্তে আস্তে যখন আমার মানে কৈশোর জীবন শেষ হয়, তারপর আস্তে যখন আমি যৌবন পর্যায়ে পৌঁছাই, আমার 18+ বা 19+ এরকম একটা বয়সে পৌঁছাই, লেখাপড়া বন্ধ হয়ে যায় না, মানে অনাহারে দিন কাটে, তখন আমি আমাদের মাটির বাড়ি ছিল, মাটির বাড়িতে সারা 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 ঘুমাতাম না, টেনশন হতো যে আমার বয়সী ছেলেরা মা বাবার হাতে
মানে দিনমজুর করে যা কিছু পয়সা দিনমজুর করে হলো পয়সা দিচ্ছে পয়সা দিচ্ছে আমি পাচ্ছি না অথচ আমাদের আমাদের অনাহারে দিন কাটছে আমি কি করব আমার তো হাত থেকে লাজ ইনকাম করে খাওয়াতাম মা বাবাকে ঠিক ঠিক খুব মনে খুব কষ্ট হয় হঠাৎ আমি ভাবলাম দুটো টাকা আমার পকেট আছে সে দুটো টাকা নিয়ে আমি আমার বাবা পর্যন্ত কলকাতা দেখিনি কিন্তু আমি যখন ভাবলাম রাত্রি তখন 12টা বাজে ঘুম আসছে না হ্যাঁ ওই দুটো লেরোয়া এক কাপ চা খেয়ে সারা রাত কাটতে হয়েছে এরকমভাবে মানে কী করব সময় ভাত জুটে না এবং দর্শক বন্ধুরা জানে যে একটা সময় জানেন না যে একটা সময় তুমি ভিক্ষাও করতে ভিক্ষাও করতাম টেনে টেনে আমি একটা সময় ভিক্ষাও করতে ভিক্ষা কথা কিন্তু বাবা মাকে বুঝতে দিতাম না টেনে টেনে ভিক্ষা করতাম ভিক্ষা করার পর সে পয়সা নিয়ে মা বাবা হাতে দিতাম কী করবো উপায় নেই তাই ভাবলাম যে আমি তো লেখাপড়া শিখেছি ভিক্ষা কী করবো সারা জীবন ঠিক তা আমাকে ট্রাই করতে হবে চাকরির জন্য দেখি চাকরি কেন পাবো না যখন একে তাকে বলি ভালো ভালো ধরুন অফিস আদালত আছে বা নেতা নেত্রীরা আছেন ওনাদেরকে বলি ওনারা বলেন যে অনেকজন আমাকে কিছু নেগেটিভ কথাবার্তা বলতেন যে পায়ে লিখে অফিসাররা ঘৃণার চোখে দেখবে তোকে এরকম একটা আমি ভাবলাম হয়তো আমার চাকরি হবে না অতএব আমার মৃত্যু শ্রেয় আবার ভাবলাম কেন মরবো মা বাবা এত কষ্ট করে আমায় আমার এই জায়গাতে এনেছেন আমি ট্রাই করবো আমি আমি চেষ্টা করবো কেন পারবো না আজকে আমি হাত না থেকে আমাকে এটা চেষ্টা করতে হবে যে উপ এটা তো আমি স্বেচ্ছায় কিছু হয়নি আমার আমার জন্ম থেকে যে উপবলা আমাকে এবার পাঠিয়েছেন পৃথিবীতে তখন আমি মানে আমার বাবা পর্যন্ত কলকাতা দেখিনি আমি গেলাম দুটো টাকা পকেট করে নিয়ে রাইটার্স বিল্ডিং তখন ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন আমি গেলাম তা যাওয়ার পর রাইটার্স বিল্ডিং যাওয়ার আগে যখন হাওড়ায় স্টেশনে নামি তখন হাওড়ায় স্টেশনটা গোটায় ঘুরে বেড়াচ্ছি যে আমি কীভাবে রাইটার্স যাব তারপর ঘুরতে 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 এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়ে যায় উনি বললেন বাবা তুমি তো রাইটার্স বিল্ডিংয়ে সময় পের করে ফেলেছো এখন ছুটির টাইম এখন তুমি কী করে রাইটার্স বিল্ডিং যাবে তা কালকে যাবে চলো আজকে আবার যে থাকো ওনার বাড়িতে আমি থাকলাম ভয়ে ভয় করে বলছে না স্টেশন থেকে নিয়ে গেলেন উনি আমাকে নিয়ে গেলেন আমার ছেঁড়া প্যাঞ্জামা চেঞ্জ করে দিয়ে ভালো প্যাঞ্জামা দিলেন বাবা মতন মায়া মতন স্নেহ করতেন তার নামটা কি মনে আছে না নামটা এই মুহূর্তে মনে নেই পরিচয় হাওড়া স্টেশনে হ্যাঁ স্টেশনে এখন হয়তো উনি আছেন নাকি তাও জানি না অনেক বছর হয়ে গেল যদি আমি আমার দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব যদি সেই ব্যক্তির খোঁজ পাওয়া যায় যিনি জগন্নাথ দাকে সেদিন হাওড়া স্টেশন থেকে বাড়ি নিয়ে গিয়ে খাইয়ে দিয়ে দিয়েছিলেন পরের দিন রাইটার্সে পাঠানোর জন্য তা যদি পাওয়া যায় তাহলে অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব তারপর তারপর দিনে যথারীতি আমাকে রাইটার্স বিল্ডিং মানে পৌঁছানোর রাস্তাটা দেখিয়ে দিল আমাকে লঞ্চে উঠিয়ে বললেন যে অমুক জায়গাতে নামিয়ে দেবেন তাই নামিয়ে দিয়েছিলেন পর ওই রাইটার্স বিল্ডিং যাওয়ার পর ওইখানে গেটে মানে দাঁড়িয়ে থেকে আমাকে তো মানে বিশাল অপমান বা সিকিউরিটিটা মারধরও করেছিলেন যে ইনি হয়তো কোনো আতঙ্কবাদী বা ক্রিমিনাল আমি যদি একটা কথা বলছি আমি কোনো আতঙ্কবাদী বা ক্রিমিনাল নই সেই টাইমে ছিলেন আমাদের রাইটার্স বিল্ডিংয়ে নামটা জাহিদি সাহেব মোহাম্মদ জাহিদি সাহেব ছিলেন তখন পশুমন্ত্রী বা কি একটা মন্ত্রী ছিলেন আমার এই মুহূর্তে মনেও পড়ছে না উনি আমাকে সহযোগিতা করেছিলেন ওই রাইটার্স বিল্ডিং পৌঁছে দেওয়ার আচ্ছা তা বুদ্ধদেব বাবুর সামনে আমি গেছিলাম কথা বলেছি সেখানে গিয়ে ওনারা বলেছিলেন ঠিক আছে তুমি তোমার নিয়মেই চাকরি পাবে হ্যাঁ সমস্ত আমি বলেছিলাম স্যার আমাকে যদি একটা জুতো সেলাই করা কাজ দেন তোমায় করবো কিন্তু আমাকে চাকরিটা না পেলে আমি স্যার কী করে খাবো আমার বৃদ্ধ মা বাবা এভাবে কীভাবে দিন যাপন করবো এবার কী কী ওনারা জিজ্ঞেস করেছিলেন কীভাবে পায়ে লিখো কী করে বোর্ড রাঙ্কিং করো আমি এটাও আপনাদের সামনে আমি দেখাবো এই বোর্ড আছে আমরা অবশ্যই আমার দর্শক বন্ধুদের দেখাবো তা এইভাবেই আর কি ওই থেকে এলাম ঘুরে দেখা সাক্ষাৎ হলো পরবর্তী পর্যায়ে আমি যখন বর্ধমান ডিস্ট্রিক্ট এলাম ওনারা বলেছেন একটা কথা যে চাকরি বাকরি আমরা কিন্তু ডাইরেক্টলি দিতে পারবো না তুমি তোমার জেলায় গিয়ে সেখানে পরীক্ষা টরীক্ষা দাও কম্পিটিশন করো তুমি নিশ্চয়ই চাকরি পাবে ঠিক মানে ওনারা কিন্তু সৎ পথে তোমাকে একটা সাহস যুগিয়েছিলেন যে আমরা 2 নম্বরই রাস্তায় দিতে পারবো না তো তোমাকে পড়াশোনা করেই পেতে হবে এবং আমাদের আন্তরিক ইচ্ছা রইল বা আমাদের আশীর্বাদ রইল শুভকামনা রইল যে তুমি তোমার যোগ্যতাকে সামনে রেখেই তুমি স্বাভাবিক নিয়মেই পাবে এটা তারা বলে দিয়েছিলেন সেখান থেকে বুদ্ধবাবু বলেছিলেন যাক আজকে তো বুদ্ধবাবু বেঁচে আছেন নমস্কার জানাচ্ছি বুদ্ধবাবুকে আপনি এই ধরনের একটা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং আমাদের জগন্নাথ দাকে এত ভালো ইন্সপিরেশন দিয়ে পাঠিয়েছিলেন যার ফলশ্রুতি হয়তো আজকে একটা প্রাইমারি স্কুল মাস্টার তারপর বল শুনি তারপর ওখান থেকে ঘুরে আসার পর আমার ওই জুনিয়র বেসিক ট্রেনিং ছিল বেশি টেনেছে কোনো একটা এনসিটি না কি একটা ব্যাপার নিয়ে একটু কেস টেস হয়ে গেছিলো দিয়ে আমি তখন আরও ভেঙে পড়লাম হয়তো আর চাকরি বাকরি পাবো না এই নিয়ে কী করবো কী করবো কী করবো এই হতাশা নিয়ে কী করবো দিন যাপন করে ওই একবেলা খায় একবেলা জুটে না কোনো দিন জুটে না এইভাবে চাল এরুয়া বিস্কুট দুটো বিস্কুট দিয়ে দিন যাপন করতে শুরু করি আস্তে আস্তে
2010 সালে জানুয়ারিতে আমি কিন্তু অ্যাপয়েন্ট লেটার পাই। আমি জয়েন করি 28 তারিখে 2010-এর জানুয়ারিতে, মানে 11 বছর হলো। 28 জানুয়ারি আমি জয়েন করি, সেখানে মা বাবা খুব খুশি, কিন্তু খুশির মধ্যেও আমার মানে কি বলবো যে মানে খুব দুঃখের মধ্যে জীবনযাপন আমার আজ, মানে বেশ আনন্দ মিশ্রিত দুঃখের মতো একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, যে দুঃখ আছে তার মধ্যে আনন্দও আছে, আছে এইরকম আর কি। এভাবে দিন যাপন চলে। তা আমি কি আর বলবো, আর বলবো না কিছু, আমি আমার ওই প্র্যাকটিক্যালি কিছু দেখাবো। আচ্ছা, তো আমরা এখানে আর একটা কথা বলতে চাইছি তোমাকে, যে আমার দর্শক বন্ধুরা তো শুনলেন যে এই মানুষটা জন্ম থেকে হাত নেই, তারপরে কষ্টের মধ্যে দিয়ে দিন কাটানো, ট্রেনে ট্রেনে ভিক্ষে করা, অথচ বাবা মাকে না জানানো। বাবা মাকে আর পাঁচটা বন্ধুরা যেমন 18 বছর বয়স হয়ে গেলে দিন মজুরি করে হোক বা অন্য কোনো কাজ করে বাবা মায়ের কাছে পয়সা তুলে দিতেন, তো জগন্নাথদার মনে এরকম একটা ইচ্ছা ছিল যে আমি কেন দিতে পারবো না, একটা চিন্তাভাবনা ছিল। তো কাজ যেহেতু করতে পারেন না, দুটো হাত নেই, ফলে ভিক্ষে করা ছাড়া কোনো রাস্তা নেই, তো ভিক্ষে করেও মা বাবাকে না জানিয়ে টাকা পয়সা তুলে দিয়েছে। তারপর তো আপনারা শুনলেন কীভাবে এক কাপ চা আর দুটো লেডুয়া খেয়ে বা কোনো দিন দুটো বিস্কুট খেয়ে, একবেলা খেয়ে বা একবেলা না খেয়ে যেভাবে দিন যাপন করেছেন। তারপরে বুদ্ধবাবুর সাথে পরিচয়, বিভিন্ন মানুষের সহযোগিতা, স্কুলের টিচারদের সহযোগিতা, আজকে সে একটা প্রাইমারি স্কুল মাস্টার, এবং এই মুহূর্তে প্রাইমারি স্কুলের মাস্টারের যতটা বেতন পায় তাতে একটা সংসার খুব ভালোভাবে চলার কথা, চলাটা উচিত, কিন্তু তা সত্ত্বেও জগন্নাথদার একটু অসুবিধে হয়। তার পিছনে অনেকগুলো কারণ আছে, আমরা অল্প সময়ের মধ্যে সেটাও শুনে নেব যে কতগুলো মানুষকে তোমার উপরে, মানে কতজন তোমার উপরে নির্ভরশীল। আটজন মেম্বার, মানে মা বাবা ভাই বোন সব কিছু মিলে। আচ্ছা, আমি যেটুকু জেনেছিলাম যে তোমার এই যে চাকরিটা পেয়েছো ফলে তোমার বাড়িঘর কিছু ছিল না, না তো বাড়িঘর কিছু ছিল না, লোন নিয়ে জমি কেনা, লোন নিয়ে বাড়ি করা, এই সমস্ত করার পরে টোটাল মাইনের একটা বিশেষ বা বড় সড়ো অংশ সেখানে চলে যায়। তো তারপরেও বাকি টাকা দিয়ে সংসার তো অবশ্যই চলার কথা, চলছিল খুব ভালোভাবে, কিন্তু তার মধ্যেও একটা দুর্ঘটনা ঘটে যায়। সেই দুর্ঘটনাটা আমরা একটু দর্শক বন্ধুদেরকে শোনাবো। ঘটনা বলতে, আমার ছোট বোন সুইসাইড করে মারা যায়, যা খুব সাংসারিক কারণে হোক বা স্বামী স্ত্রীর কারণে হোক, অশান্তি, সুইসাইড করে। ওর তিনটে মেয়ে, সে তিনটে মেয়ে আমার কাছে থেকে মানুষ হয়। আমার ছোটোবেলাতে তিনটে মেয়ে, তার জামাইবাবু ছিল না, জামাইবাবু ছিল, জামাইবাবু মানে থাকতে থাকতে ওনার হঠাৎ বিয়ে করে। আচ্ছা, অন্য জায়গায় বিয়ে করে দিদি বোনকে ছেড়ে দিয়ে চলে যায়, দিয়ে আর দায়ভার নিলেন না যে আমরা ওর ও দায়ভার নিতে পারবো না, আমি তো নিজেই খেটে খাই, তা আমি কী করে ওই তিনটে মেয়ে দায়ভার নেবো, এই বলে ছেড়ে দেয়। আমি এখন ওদেরকে মানুষ করি, তিনটে ভাগ্নিকে মানুষ করি, মানে বড় করি, লেখাপড়া শেখাই ওদের, ওদের টিউশন পি হ্যাঁ না সব আমি বিয়ার করি। হ্যাঁ, মানে এখন বর্তমানে একজনের বিয়ে দিয়েছি, সেটাও লোন করে, মানে সরকারি কোনো লোন হচ্ছে না, স্টেট ব্যাঙ্কে বা ব্যাঙ্ক ট্যাঙ্ক লোন হচ্ছে না, কারণ হচ্ছে তারা তো একবার লোন দিয়ে দিয়েছে, কারণ ব্যাংকের একটা নিজস্ব ক্রাইটেরিয়া থাকে, টোটাল ইনকামের এত পার্সেন্টের উপরে লোন দেবে, সেইটা হয়তো জমি কিনতে এবং বাড়ি করতে গিয়ে শেষ হয়ে গেছে, ফলে এই বোনে ভাগ্নিদের বিয়ে দেওয়ার জন্য অন্যভাবে ধার করতে হয়েছে, অন্যভাবে ধার করবো, মানে ইন্টারেস্টের উপর হোক, যাই হোক, সেটা কি বলবো, ওই হয়তো আর আমাদের তো জমি জায়গা কিছু ছিল না। এখন বর্তমানে ওই ছ কাটা জায়গা নেওয়া হয়েছে, সেই জায়গার মধ্যে একটা বাড়ি করেছি লোন করে, সেটা সব জায়গা কেনা লোন করে, বাড়ি করা লোন করে, হ্যাঁ এ টু জেড সব লোনে। এখন বর্তমানে এমন একটা জায়গা যে মানে দেওয়ালে মানে পিঠ ঠিকে গেছে, আর লোন করার কোনো জায়গা নেই, যেটুকু টাকা পায় সেটা কোনো রকমে, মানে একজন খেত মজুর এখন বর্তমানে যেভাবে জীবনযাপন করে আমি সেভাবেই বেঁচে আছি। তবু একটা কথা আমি অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ দেবো, তিনি সৃষ্টিকর্তা, তিনি যেভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, যেভাবে আমাদেরকে পরিচালনা করবেন আমরা সেভাবেই চলবো, কারণ আমরা জানি সৃষ্টিকর্তার ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। ফলে জগন্নাথদার যে দুটো হাত নেই, এটা একটা সৃষ্টিতেই ছিল আমরা বলতেই পারি, যদি আমরা এই বিষয়টা বিশ্বাস করি যে তার কাঁধে এতগুলো মানুষের ভরণ পোষণ নিতে হবে, একটা সময় পরে তার বোন সুইসাইড করবেন, তার তিনটে মেয়েকে মানুষ করতে হবে, বিয়ে দিতে হবে, জায়গা জমি করতে হবে, বাড়ি করতে হবে, বসবাসের মিনিমাম চাহিদাটুকু পূরণ করতে হবে। তো যদি জগন্নাথদা চাকরি না পেত তাহলে এগুলো কোনোভাবেই সম্ভব হতো না, ফলে আমরা তো মনে প্রাণে ঈশ্বরকে ধন্যবাদ দিতেই পারি যে জগন্নাথদাকে একটা চাকরির ব্যবস্থা ঈশ্বর করে দিয়েছেন, এর ভাগ্যে একটা চাকরি লিখে রেখেছেন। অবশ্যই জগন্নাথদার চেষ্টা তো আছেই, কেননা আমরা আমাদের ইনস্টিটিউটে কখনো কাউকে বলতে পারি না যে ভাগ্যে থাকলে হবে না হলে হবে না, কারণ সত্যি কথা হচ্ছে চেষ্টা যদি কারো থাকে
মানে প্রকৃত নিষ্ঠার সাথে যদি কোনো চেষ্টা থাকে কারো, তাহলে তার কপালে যদি নাও থাকে ভেবে নিই, তাহলে স্বয়ং ঈশ্বর নিচে নেমে এসে তার ভাগ্যটাকে পাল্টে দিয়ে আবার উপরে উঠে যান। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, কি তাই তো? তাহলে তোমার চেষ্টা, তোমার ভাগ্য সবকিছু যেভাবে হোক তোমাকে সাথ দিয়েছে, অবশ্যই বলবো যে দিনটা এক সময় কাটাতে হতো, সেই দিনটা আজকের কাটাতে হয় না। যাই হোক, আমরা জগন্নাথদার কাছে শুনলাম যে কীভাবে সে জীবনযাপন করলো। আমি আপনাদেরকে বা আমার দর্শক বন্ধু যারা রয়েছেন তাদেরকে একটা কথা অবশ্যই বলবো, বিশেষ করে যারা চাকরির পরীক্ষার অ্যাসপিরেন্ট, যারা মনে করেন যে আমি বেকার, আমি চাকরি পাচ্ছি না, আমার সব কিছু শেষ হয়ে গেল, শুধু একটা কথা ভাবুন যে যে মানুষটার দুটো হাত নেই, মানে তার জীবনের 80% চলে গেছে ধরে নিতে পারেন। আমরা হাত দুটো না থাকলে একবার কল্পনা করে দেখুন তো, কিচ্ছু করতে হবে না। আজকে আপনি সারা দিন আমার কথা শুনে একটা দিন মানে 24 ঘন্টা, সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত আপনি আপনার নিজের দুটো হাতকে ব্যবহার করবেন না। 24 ঘন্টা এই দুটো হাত আপনার নেই মনে করে আপনি একটা দিন জীবনযাপন করে দেখুন, আমার মনে হয় আপনি অন্তরে অন্তরে উপলব্ধি করতে পারবেন যে দুটো হাতের প্রয়োজনীয়তা কতটা। তারপরে ভেবে নিন যে যার দুটো হাত নেই সে কীভাবে দিন যাপন করেছে। ফলে একটা কথা অবশ্যই বলবো, যেটা আমি সবসময় বলি, যে মানুষের চেষ্টার উপরে কিচ্ছু হতে পারে না, চেষ্টার উপরে কিচ্ছু হতে পারে না। পৃথিবীতে আপনাকে যদি কেউ কোনো কাজ থেকে বাধা দেয় সেটা হচ্ছে আপনি নিজে। এবং আপনি যদি কোনো কাজে অগ্রসর হতে চান তাহলে তার সেই পথের পথে পাতেহ একমাত্র আপনিই হবেন। ফলে আপনি যদি মনে করেন আমি এটা করব, তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নেই এক্সেপ্ট ইউ, আপনার নিজের ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা নেই আপনাকে আটকানো। যদি আপনি মনে করেন আই হ্যাভ টু ডু দিস অ্যাট এনি কস্ট অ্যাট এনি হাউ, তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নেই। আমি একটা কথা সবসময় বলি যে পৃথিবীতে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করার মতো যদি একটা মানুষকেও খুঁজে থাকেন, তাহলে চুপচাপ গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে যান। আপনি যাকে দেখতে পাবেন আয়নাতে, সেই ব্যক্তি হচ্ছে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করার একমাত্র অস্ত্র। যদি বিশ্বাস না হয় করে দেখতে পারেন। যাকে আজকে অনেক কথা বললাম, আপনারা সবাই শুনলেন, আমরা একটুখানি জগন্নাথদার কাছে দেখে নেব, মানে আপনাদেরকেও দেখাবো যে কীভাবে জগন্নাথদা তার স্কুলে বোর্ড ওয়ার্কিং করে। যদি ওখানে ব্ল্যাকবোর্ড নেই, চক ডাস্টার নেই, ফলে আমাদের কাছে যে হোয়াইটনার আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ড আছে, এখানেই জগন্নাথদাকে আমরা কিছু লেখাবো, যেমনভাবে স্কুলে পড়ায়। বেশি কিছু লেখাবো না, তুমি তোমার একটু নাম ঠিকানাটা লিখে দেবেন। আপনারা শুধু একবার দেখুন যে একটা মানুষের হাতের লেখা, সরি পায়ের লেখা, একটা মানুষের পায়ের লেখা যে এত সুন্দর হতে পারে, আমি অবাক হয়েছি, আগেও হয়েছি, আজকেও হলাম, আপনারাও আশা করি অবাক হবেন। আমরা একটুখানি জগন্নাথের অ্যাক্টিভিটিস একটু দেখি। জগন্নাথ, আমরা দর্শক বন্ধুদেরকে দেখাবো যে তুমি মানে একদম টেবিলেই আমি রেখেছি সব কিছু, যে তুমি কীভাবে টেবিল থেকে নেমে, আমাদের মার্কার রয়েছে, মার্কারে ঢাকনা খোলা, সেটা নিয়ে লেখা ইত্যাদি, যেভাবে যা করতে হয় তুমি সেটা, বেশি কিছু করতে হবে না। তুমি তোমার নাম লিখবে, তোমার ঠিকানাটা লিখবে, আর তুমি যে স্কুলে মাস্টারি করো সে স্কুলের অথেন্টিকেসিও দরকার, কারণ দর্শক বন্ধুরা যদি কোনো দিন মনে করেন যে আমি স্কুলে গিয়ে দেখবো আদৌ চাকরি পেয়েছেন কি না, অনেকের অনেক রকম সন্দেহ থাকে, তো তো তুমি তোমার স্কুলের নামটা একটু আইডেন্টিফাই করে দাও। ঠিক আছে, আমি তাহলে লিখছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মানুষটা মাটিতে দাঁড়িয়ে, যেটা আমাদের পা এটুকুর বেশি ওঠে না, একদম কতটা ফ্লেক্সিবল, যে টেবিল থেকে চক রীতিমতো মার্কার পেনটা নিয়ে নিলেন। জগন্নাথ বাউরি, আপনারা দেখতে পাচ্ছেন যে তার বডি লেন্থটা কেমন, কিভাবে মানে দাঁড়াতে হয় তাকে, কিভাবে লিখতে হয়, কি সুন্দর পায়ের লেখা, মানে আমি অবাক হয়ে যাই। জগন্নাথ বাউরি, হ্যাঁ, জগন্নাথ বাউরি, ভিলেজ হচ্ছে বেলুটি, পোস্ট অফিস বেরেন্দা, পোস্ট অফিস বেরেন্দা, পিএস মানে পুলিশ স্টেশন, হাউসগ্রাম, পুলিশ স্টেশন আউশগ্রাম, মানে আপনারা বুঝতে পারছেন আমার নিজেরও পুলিশ স্টেশন আউশগ্রাম এবং আমার আউশগ্রাম থানার পাশেই বাড়ি। ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান, BURDWAN। কত সুন্দর, মানে আমাদের হাতটা যতদূর যায় পাটাও যেন ততদূর যাচ্ছে। আমি যে স্কুলে শিক্ষকতা করি, হ্যাঁ, সে স্কুলের নাম হচ্ছে
জয় কৃষ্ণপুর স্কুল, তাই তো? আচ্ছা, স্কুলের পুরো নাম কি? জয় কৃষ্ণপুর, জয় কৃষ্ণপুর এপি স্কুল, এপি মানে প্রি প্রাইমারি স্কুল। বাহ, খুব সুন্দর। যদি সম্ভব হয় তোমার ফোন নাম্বারটা একটু তুমি লিখে দিতে পারো, যদি কোনো মানুষের প্রয়োজন হয়, এমন একজন মানুষের সাথে সরাসরি কথা বলতে চান যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই। হ্যাঁ, মোবাইল নাম্বারটা একটু দিয়ে দাও। 850 980 78 78। আচ্ছা, 8509807828 এই মোবাইল নাম্বার দেওয়া রইল। যদি কেউ মনে করেন যে জগন্নাথের সাথে কথা বলতে চান সরাসরি তাহলে অবশ্যই বলতে পারেন। তার নাম জগন্নাথ বাউরি, ভিলেজ বেলুটি, পোস্ট বেরেন্ডা, পিএস বা থানা আউসগ্রাম, আর ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান। অবশ্যই জয়কৃষ্ণপুর ফ্রি প্রাইমারি স্কুলে জগন্নাথ দা মাস্টারি করেন। আর মোবাইল নাম্বার তো 8509807828। আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার কাছে, আমরা এবারে লেখা তো হলো ইংরেজিতে, আমি একটু তোমাদের বাংলা হাতের লেখা দর্শক বন্ধুদেরকে দেখাতে চাইছি। তুমি পারলে এটা একটু মুছে দিয়ে, ঠিক আছে, প্রয়োজন হলে একটু কালিটা চেঞ্জ। হ্যাঁ, যদিও বোর্ডটা আমাদের ইউজ খুব কম হয় ফলে একটু নোংরা থেকে যায়। আর কি সুন্দর মোচা হচ্ছে আমাদের হাতের মতোই, ভেরি গুড। যেমনভাবে আমরা হাতে মুছি তেমনভাবেই। হ্যাঁ, নামটাও পারলে মুছে দাও। তাহলে মোটামুটি প্রায় 5 ফুটের আশপাশ ওপরে পায়ে করে লেখা যায়, এটা বোঝা গেল। হ্যাঁ, বাংলায়। যেমন সুন্দর ইংরেজি হাতের লেখা তেমন সুন্দর বাংলা হাতের লেখা। বুঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে মানে তার থেকে বেশি, আমার মনে হয় খুব কম জনের এত সুন্দর হাতের লেখা আছে। আমার নিজের হাতের লেখাও কাগের ঠ্যাং বগের ঠ্যাং, এত সুন্দর লিখতে পারবো এটা তো আমারও মনের ইচ্ছা জেগে গেল যে আমি এত সুন্দর একটু লিখব। জগন্নাথ বাউরি, একটু মুছতে হবে। হুম, জগন্নাথ বাউরি, গ্রাম বেলুটি, পোস্ট বেরেন্ডা, থানা আউসগ্রাম। বাহ, খুব সুন্দর। আপাতত এটুকুই আমরা লিখে দেখালাম জগন্নাথ দা প্রায়। আচ্ছা, ঢাকনাটা একটু লাগিয়ে দাও। ঢাকনাটা লাগিয়ে জায়গার জিনিস যেমন জায়গায় রাখতে হয়, ভেরি গুড, খুব সুন্দর। তাহলে আমরা একটু বসে 2 মিনিট কথা বলে ভিডিওটা শেষ করব। এ তো নয় নয় শুধু গান, এ আমার স্বপ্ন সাধনা, ভুলবো না কখনো এ গান, তুমি না আমি না কেউ না। এ তো নয় নয় শুধু গান, এ আমার স্বপ্ন সাধনা, ভুলবো না কখনো এ গান, তুমি না আমি না কেউ না।
স্বরলিপিটা লিখে দিতে ভালোবাসা ভাষা দিয়েছে, পাছে সে কোথাও কখনো হারায় প্রেমটাকে বুকে নিয়েছে। সে যে রয়ে গেছে চোখেরই তারাতে, পারত পলক ফেল না, এ আমার স্বপ্ন সাধনা, ভুলব না কখনো এ গান, তুমি না আমি না কেউ না, তুমি না আমি না কেউ না, তুমি না আমি না 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 না। আচ্ছা জগন্নাথদা, আমরা তো অ্যাক্টিভিটিস দেখলাম, আমার দর্শক বন্ধুদেরকে দেখালাম, তো এখন যেটা তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো, একটা কথা, যে তুমি সমাজকে কোন ধরনের বার্তা দেবে? মানে আমরা তো সবাই সমাজবদ্ধ জীব, মানুষ মানেই আমরা সমাজবদ্ধ জীব, তো এই সমাজবদ্ধ জীব মানে আমরা যে মানুষ, এই মানুষকে তুমি কোন ধরনের বার্তা দেবে, যে যাদের দুহাত নেই, যাদের দুহাত আছে তাদেরকেও তো একটা বার্তা দেওয়া যায়, যে তুমি কোন পরিস্থিতিতে বড় হয়েছো, সেটা মানুষকে তুমি কি বলবে? আমি এটাই বলতে চাই যে আমার যেমন দুটো হাত নেই জন্ম থেকেই, আমি আগে নিজেকে খুব চিন্তা ভাবনা দিয়ে বা কোনো ভালো সুস্থ সবল মানুষের সঙ্গে মিশতে গেলে আমার নিজে ইতস্তত বোধ করেই মিশতে হতো, হীনমন্যতা আসতো যে আমি হ্যান্ডিক্যাপ একটা সুস্থ মানুষের সঙ্গে কী করে কথা বলবো, কী করে মিশবো তার সঙ্গে। আস্তে আস্তে সেসব মানে প্রতিকূল অবস্থাকে কাটিয়ে আমি আজকে এই জায়গায় এসেছি। আমি এটাই বলতে চাই, আমি বিশেষ মানে গভীরে যাচ্ছি না, যে আমার যে দুটো হাত না থেকে আমি যে মানে গরিবত্বের জ্বালা, হ্যাঁ, এই যে কত কষ্ট করে দিন জামা করেছি, ভিক্ষে করা এ করা সে করা, আজকে আমি এটাই বলতে চাই যে যাদের আজকে হাত পা আছে বা যাদের যারা সুস্থ বা যারা জন্ম থেকে প্রতিবন্ধী বা কেউ মায়ের পেট থেকে হয়ে বা মানে মানুষ হওয়ার পর তারপরে হয়তো প্রতিবন্ধী হয়েছেন, ওদের ক্ষেত্রে আমার একটা মেসেজ এটা পরে প্রতিবন্ধী হয়েছে, সেক্ষেত্রে বলতে চাই যে আপনারা বা তোমরা বা আমার স্নেহের ভাই বোনেরা বা আমার ছেলেমেয়েরা সকলকেই বলছি যে হতাশ হওয়ার কোনো জায়গা নেই, হ্যাঁ, আমাদের এগিয়ে যেতে হবে। আজকে আমাকে দেখুন বা দেখো তোমরা যে আমার দুটো হাত নেই, আজকে আমি পায়ের সাহায্যে কীভাবে আজকে এই জায়গাতে আমি পৌঁছেছি আজকে, ঠিক, হ্যাঁ, সহসময় বা সমস্ত বাধা আসবে, হ্যাঁ, ভালো কাজ করতে গেলে বাধা আসবে, কিছু করতে গেলে বাধা আসবে, সেসব বাধাকে কাটিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, হ্যাঁ, এটাই কথা। মানে তুমি ঘুম থেকে উঠে ব্রাশ করা থেকে শুরু করে ফের রাত্রিবেলায় শুতে যাওয়া, এই যে 24 ঘন্টা যে তোমার রুটিন, মানে সকাল থেকে সকাল 24 ঘন্টা রুটিনে তোমার কোনো কাজে কোনো রকম অসুবিধে হয় না, আমার কোনো সমস্যা, যেটুকু অসুবিধে হয় সেটুকু তুমি খুব সাবলীলভাবে সেটাকে সমাধান করে নিতে পারো। এই মেসেজটাই দর্শক বন্ধুদেরকে দেওয়া উচিত যে যারা এই যে জগন্নাথদের কথায় যারা জন্মসূত্রে বিকলাঙ্গ বা পরে বিকলাঙ্গ হয়েছেন, দেখুন বিকলাঙ্গ শব্দটা ব্যবহার করা রীতিমতো অপরাধ, তবু আমি আশা করি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে আপনারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমি ভীষণভাবে মনে প্রাণে শ্রদ্ধা করি, আমার তো সব কিছুই আছে তারপরেও আমরা কিছু করতে পারি না, কিন্তু আপনাদের কিছু না থেকেও যে আপনারা এভাবে বেঁচে আছেন, সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছেন, সমাজের সাথে প্রতি মুহূর্তে লড়ে যাচ্ছেন, এর জন্য আপনারা প্রত্যেকে অবশ্যই প্রশংসার দাবিদার, তো আপনাদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। এবং আমাদের জগন্নাথদার যে কথা যে দুটো হাত না থেকেও কীভাবে বাঁচা যায় সেটা কিন্তু তার কাছ থেকে আমাদের শিখতে হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে মানুষটা পায়ে করে নিয়ে জল খাক কফি খাক যেভাবেই যা খায় কীভাবে খেয়ে নিচ্ছে, যাক ভালো, এটাও মনে ছিল না, দর্শক বন্ধুরা দেখে নিলেন। এবার আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাইব যে সমাজের প্রতি তুমি একটা বার্তা অবশ্যই দিলে যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন, আমি বলবো যে আপামর যারা ছাত্রছাত্রী যারা চাকরির পরীক্ষার অ্যাসপিরেন্ট, মানে তুমি এই কঠিন দিন থেকে আজকে যে চাকরি পেয়েছো, বেকার থেকে সাকার হয়েছো, তো যারা চাকরির পরীক্ষার্থী আছে আমার ইউটিউব চ্যানেলে দর্শক বন্ধুরা বা তাদের পরিচিত, তাদের জন্য তুমি কী মেসেজ দেবে? কারণ হচ্ছে এরা হতাশ হয়ে যাচ্ছে, যাদের দুটো হাত পা আছে তারাও হতাশ হয়ে যাচ্ছে, তুমি তাদের জন্য কী মেসেজ দেবে? হতাশ হওয়ার কোনো জায়গা নেই, ঠিক, কর্ম করলে ফল মানুষ পাবেই পাবে, তাতে সে যে প্রতিকূল অবস্থায় থাকুক, যেরকম অবস্থায় থাকুক, তাই
আমি এই ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে ভাবনা করার কোনো জায়গা নেই, এগিয়ে চলো, আমাদের এগিয়ে যাবার সময় এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এই যে আমাকে দেখো না, আমার দুটো হাত নেই, আমি আজকে কীভাবে পায়ে লিখে আজকে মানে পরে পরে একটা একটা পরীক্ষা দিয়ে গিয়েছি চাকরির। আমি কিন্তু আমি হাল ছাড়িনি, সেভাবে ট্রাই টু এগেইন, চেষ্টা করে যেতে হবে আমাদেরকে। ঠিক, মানে হাল ছাড়া যাবে না, এটাই শেষ কথা। জীবনের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত, শেষ নিঃশ্বাস প্রশ্বাসটা চলা পর্যন্ত কোনোভাবেই হাল ছাড়া যাবে না, দেখতে হবে শেষ পর্যন্ত কি আছে। বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এটুকুই। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জগন্নাথদার যারা বয়সে বড়, তারা ওনাকে অবশ্যই আশীর্বাদ করবেন, সেই সঙ্গে আমাকেও যেন আশীর্বাদ করতে ভুলবেন না, যে আমরা যেন এগিয়ে যেতে পারি, যতদিন বাঁচব ততদিন যেন আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। ভালো থাকুন।